যদি ভাই সিরিকি কার্যকলাপ বেদাহাতি এবং গায় নামে যে বিষয়গুলো করা হয়ে থাকে এরকমের ওরস হয়ে থাকে তাহলে সেখানে চাঁদা দেওয়া এটা যাবে না এখন আপনি বলেছেন যেটা সেটা হচ্ছে বাধ্য করা এখন বাধ্য করা কিভাবে বাধ্য করলো সেটা আপনাকে দেখতে হবে একটা হচ্ছে বাধ্য করা যে আপনাকে বললো যদি তুমি চাঁদা না দেও তাহলে তোমাকে এক বছর পরে জেল দিব বা দু মাস পরে জেল দিব যদি এরকমের বাধ্য হয় তাহলে ওই জায়গায় এই চাদান দেওয়া যাবে না কারণ বাধ্য হতে হলে আপনাকে তাৎক্ষণিক করতে হবে যে এখন দিবে না হলে তোমাকে মারবো বা আপনাকে মারতেছে বা আপনার উপর আঘাত বা বিপদাবৎ আসতেছে সেই ক্ষেত্রে যদি আপনি বাধ্য হন তাহলে চাদাটা দেওয়া যাবে কারণ এই জায়গায় যদি আপনি চাদা দেন তাহলে দেখা যাচ্ছে এই টাকাটা সিরি কাজের মধ্যে ব্যয় হবে আর এই গাজের কাজের মধ্যে আপনার টাকা ব্যয় হলে এটা আপনি শিরকি কাজের মধ্যে একটা সহযোগিতা হিসেবে থেকে গেলেন তাই বাধ্য করার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষণীয় তার মধ্যে একটা হচ্ছে যে বাধ্য করতেছে সে যদি আপনার থেকে শক্তিশালী বেশি হয় তাহলে এই বাধ্য করাটা প্রযোজ্য হবে আরেকটা হচ্ছে বাধ্য করাটা এটা তাৎক্ষণিক হতে হবে এরকমের না যে এখন আপনি যদি চাঁদা না দেন তাহলে হয়তো সামনে আপনার বিপদ আসতে পারে এই চিন্তা করে ভাই সিরিকি কাজের মধ্যে সাহায্য করা বা চাঁদা দেওয়া এটা যাবে না তাৎক্ষণিক যদি হয় তাহলে সেটা ভিন্ন বিষয় যে না এখন যদি আমি না দিই তাহলে এখনই আমাকে তারা অ্যাকশন নিবে এরকমের যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই মানে ওই এটাকে বলে বাধ্য করে এইটা হবে বাধ্য তখন ঠিক আছে আশা করি উত্তরটি পেয়েছেন আসসালাম আলাইকুম